সম্প্রতি দক্ষিণ আফ্রিকার ডারবান সমুদ্র সৈকতে পাওয়া গেছে বিশ্বের সবচেয়ে বিষাক্ত সাপ ব্ল্যাক মাম্বা যা দেখে রীতিমতো ভয়ঙ্কর আতঙ্ক ছড়িয়েছে দেশটির সমুদ্র তীরবর্তী অঞ্চলগুলোতে মনে করা হচ্ছে সমুদ্রের জোয়ারের পানিতে ভেসে এসেছে বিষাক্ত এই সাপটি আর সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ব্ল্যাক মাম্বা সাপের একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে সমুদ্র সৈকতে ব্ল্যাক মাম্বা সাপটি সাঁতার কাটছে আর এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার পরই বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে দক্ষিণ আফ্রিকার অ্যাসোসিয়েশন অব মেরিন বায়োলজিক্যাল রিসার্চ সেন্টার এই সংস্থার আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে আসেন এবং ভয়কর সাপটিকে উদ্ধার করে নিয়ে যান অন্যদিকে এই ঘটনার পর অনেকেই এখন সমুদ্র সৈকতে যেতে ভয় পাচ্ছেন আর কোনো ব্ল্যাক সাপ সৈকতে ভেসে এসেছে কিনা সেজন্য জন্য এখনও খোঁজ চালানো হচ্ছে উল্লেখ্য ব্ল্যাক মাম্বা এলাপিড পরিবারভুক্ত এক প্রজাতির বিষধর সাপ এটিকে পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপ বলা হয় এটি আফ্রিকার সবচেয়ে বিপজ্জনক এবং ভয়ঙ্কর সাপ আফ্রিকার একটি বড় জুড়ে ভয়ঙ্কর এই সাপের বিস্তৃতি লক্ষ্য করা যায়